উৎসবমুখর পরিবেশে চলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। সকাল থেকে সোনারগাঁও হোটেলে হাজির হতে থাকেন কাউন্সিলররা। 139 ভোটারের মধ্যে উপস্থিত আছেন 137 কাউন্সিলর, যারা বেছে নেবেন 21 সদস্যের নির্বাহী কমিটিকে। বার্ষিক সাধারণ সভার মধ্য দিয়ে শুরু হয়েছে নির্বাচনের আনুষ্ঠানিকতা। সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এবার নির্বাচনে সভাপতি পদে লড়ছেন 3 জন। সাংবাদিক সম্মেলন করে এর আগে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেও শুক্রবার রাতে আবারও মাঠে থাকার কথা জানান সভাপতি প্রার্থী বাদল রায়।